আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে এই ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। আপনার নাম কি? আমার নাম আয়না। আয়না, আপনার বয়স কত? 19। 19 বছর। হুম। তা দেশের বাড়ি কোথায়? ইলিয়াতগঞ্জে। ইলিয়াতগঞ্জে কোথায়? এটা কোন জেলা? দাউদকান্দি জেলা, কুমিল্লা। জেলা কুমিল্লা, দাউদকান্দি জেলা। হ্যাঁ। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার মা আছে আর একটা ছোট বোন আছে 5 বছরের। ছোট একটা বোন আছে 5 বছরের। হুম। আচ্ছা, বাবা কোথায়? বাবা মারা গেছে 3 বছর হইছে। বাবা মারা গেছে 3 বছর হইছে। হুম। আপনার মা কোনো কাজ কাম করে না? মা অসুস্থ, মা কাজ করতে পারে না। তা আপনার এই যে ছোট বোনটা আছে, উনি কি করেন? ও মাদ্রাসায় পড়ে 2-তে। আচ্ছা, তা আপনার কি বিয়ে শাদী হইছে? হ্যাঁ হইছিল, 1 বছর হইছে। ও আমারে ফালাই দিয়ে চলে গেছে। ফালাই দিয়ে চলে গেছে। হুম। তো এই 1 বছরের মধ্যে তার সঙ্গে আপনার কোনো যোগাযোগ আছে? না না, উনি বিয়ে করে ফেলছে। উনি বিয়ে করে চলে গেছে, আমারে আর খোঁজ খবর রাখে না। না না, আমার খোঁজ খবর রাখে না। আপনাদের এই বিয়ের শাদী করার পরে কোনো ছেলে সন্তান আছে? না না, নাই। আমার কোনো ছেলে সন্তান হয় নাই। আচ্ছা আচ্ছা, আপনি বিয়ে কি তার সঙ্গে প্রেম করে করছিলেন নাকি মা বাবা পছন্দ করে? না, প্রেম করেই করছিলাম। ও আমারে এই কটমিরিস করে বিয়ে করছিল, তারপরে উনি আমারে ছাইরে চলে যাই, বড় লোকের মেয়েকে একটা বিয়ে করে নিয়েছে। হ্যাঁ, আমি গরিব বলে ও আমার কাছে আর আসে না। আচ্ছা, বলে টাকা দিতে হবে। টাকা দিতে হবে? হ্যাঁ, এটা বলে। আপনি কোনো কাজ কাম করেন? হ্যাঁ, কাজ করি। সেলের একটা মেশিন ছিল আগে, ওই মেশিনটা দিয়ে আমি সংসার চালাইতাম। এখন অভাবে পড়ে ওই মেশিনটা আমি বিক্রি করে ফেলছি। আচ্ছা আচ্ছা, এখন অভাবের কারণে যে মেশিনটা বিক্রি করে ফেলছেন, তাই না? হুম। কি এমন অভাব ছিল আপনার সংসারে যে মেশিনটা বিক্রি? এই যে মা অসুস্থ, মার ওষুধ কিনতে পারি না, আবার বোনের মাদ্রাসার বেতন দিতে পারি না, প্রাইভেটের বেতন দিতে পারি না, এর জন্য আমি মেশিনটা বিক্রি করে ফেলছি। আচ্ছা আচ্ছা, তো আপনি মূলত এই কি উদ্দেশ্য নিয়ে ভিডিওর সামনে আইছেন সেগুলো বলেন। এখন আমি কেউ যদি আমারে, আমি মিডিয়ার সামনে আইছি, অনেক কষ্ট পাই। এখন কোনো ভাই যদি আমাকে একটা সেলাইয়ের মেশিন কিনে দেয়, তা আমি ওই সেলাইয়ের মেশিনটা দিয়ে আমার মা আর আমার বোনের সংসার চালাইতে পারবো। আচ্ছা আচ্ছা, এখন কোনো ভাই যদি আপনাকে একটা সেলাইয়ের মেশিন কিনে দেয়, এখন তো স্বার্থ ছাড়া কেউ কাউকে কিছু দেয় না। হ্যাঁ, বুঝতে পারছেন। এখন আপনি যদি কেউ বিয়ে শাদীর অফার দেয়, তাহলে কি আপনি কি বিয়ে শাদী করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি আমার যদি ও যদি বিয়ে করতে চায়, তাহলে আমি ওনার কাছে বিয়ে বসবো। আমি একটা ভালো একটা মনের মতো মানুষ চাই। হ্যাঁ, মনের মতো একটা স্বামী চাই, যে আমারে ভালোবাসে সুখে রাখবে। না না, কোনো পছন্দ নাই। ছেলে যুবক হলেও চলবে, বুড়ো হলেও চলবে। তো আপনার সাথে যোগাযোগ করার মতো আপনার কোনো ফোন নাম্বার আছে? যে নাম্বার ফোন দিলে আপনাকে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ আছে। আমার কাছে যে নাম্বারটা আছে, এই নাম্বারটাই আপনার? হ্যাঁ, এই নাম্বারটাই আমার। ঠিক আছে, আপনি লাইনে থাকেন, আমি নাম্বারটি বলছি। 01829266453 নাম্বারটি আমি আবারও বলতেছি, 01829266453। এই নাম্বারে ফোন দিলে এই মেয়েটার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো আপনার বিদায় বেলার কোনো কিছু বলার আছে? দর্শকের কাছে আমার একটাই আবেদন, যে দর্শক ভাইয়েরা যদি কেউ আমারে ভালোবাসে একটা সেলাইয়ের মেশিন কিনে দেয়, তাহলে আমি সেলাইয়ের মেশিনটা দিয়ে আমি আমার আম্মুর আর আমার ছোট বোনের সংসার চালাতে পারবো। আর কিছু বলার আছে? না, আমার আর কিছু বলার নেই। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আমরা নতুন ভিডিও নিয়ে হাজির হবো।